সুন্দর বাহারি রঙের জেব্রা ফিন্স পাখি পোষা পাখির জগতে সবচেয়ে ছোট পাখি। পাখিটির মজার সব চঞ্চলতা আর শিস দিয়ে ডাকাডাকি যে কারো মনকেই প্রশান্ত করবে। গ্রো লাইফের এবার এপিসোডে থাকছে কীভাবে জেব্রা ফিন্স পাখি পালন করতে হয়, কীভাবে জেব্রা ফিন্স পাখির ব্রিডিং করাতে হয়, এরা কতদিন বয়সে ডিম বাচ্চা করে এবং কীভাবে এই পাখিটির জন্য খাদ্য তৈরি করতে হয়। আর সাথে জানবেন আপনি যদি একজোড়া জেব্রা ফিন্স পাখি কিনতে চান তবে কত টাকা দাম পড়বে, আর এদের একটা নতুন সেট আপ তৈরি করতে কেমন খরচ হতে পারে। জেব্রা ফিন্স পাখি 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। পাখিগুলোর গড় ওজন 10 থেকে 12 গ্রাম। এর থেকে আপনি আন্দাজ করতে পারছেন এরা আকৃতিতে কত ছোট। জাতভেদে এরা বিভিন্ন রঙের হতে পারে, তবে বেশিরভাগ জেব্রা ফিন্সই সাদা ও কালো রঙে মিশ্রিত হয়ে থাকে। আবার কিছু জেব্রা ফিন্স রয়েছে যেগুলো পুরোপুরি হোয়াইট কালারের, মানে পুরো সাদা। এদের শরীরে কোনো ডোরাকাটা দাগ টাক থাকে না। এবার আসুন প্রথমেই জেনে নেই জেব্রা ফিন্স পাখি পালন পদ্ধতি। জেব্রা ফিন্স পালন করতে হলে প্রথমে আপনার প্রয়োজন হবে একটি খাঁচা। সাধারণভাবে জেব্রা ফিন্স খুব একটা মারামারি করে না, তাই কয়েক জোড়া পাখি একসাথে রাখা যায়। ফিন্সের জন্য ব্যবহৃত খাঁচার সর্বনিম্ন সাইজ হলো 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি। তার মানে খাঁচাটার দৈর্ঘ্য 18 ইঞ্চি, প্রস্থ 18 ইঞ্চি এবং উচ্চতাও 18 ইঞ্চি। এরকম খাঁচায় আপনি 3 থেকে 4 জোড়া ফিন্স একসাথে রাখতে পারবেন। তবে ব্রিডিংয়ের জন্য পালন করলে আলাদা আলাদা খাঁচায় পালন করাই ভালো। আবার আপনি চাইলে ছোট সাইজের খাঁচাতেও এদের রাখতে পারেন। বাজিকার জন্য ব্যবহৃত 18 বাই 12 সাইজের খাঁচাতেও জেব্রা ফিন্স পালন করা যায়। সেখানেও এরা ব্রিডিং করে, কিন্তু সবচেয়েতে ভালো হচ্ছে বড় সাইজের খাঁচা দিয়ে এর মধ্যে ব্রিডিং করানো। এতে পাখিগুলো ওড়ার জন্য অতিরিক্ত জায়গা পায়। অন্যদিকে আপনি যদি কয়েক জোড়া পাখিকে একটা বড় খাঁচার মধ্যে রাখেন, সেক্ষেত্রে ওরা যেমন একদিকে বড় জায়গা পাবে, ঠিক তেমনই পাখিগুলো নাড়াচাড়া করার ফলে সুস্থ সবল থাকবে। আপনি যদি জেব্রা ফিন্সের জন্য 18 বাই 18 সাইজের খাঁচা কিনতে চান তবে সেগুলোর দাম পড়বে 400 থেকে 600 টাকার মধ্যে। অন্যদিকে 18 বাই 12 সাইজের খাঁচাগুলো কিনতে গেলে দাম পড়বে 250 থেকে 400 টাকার মধ্যে। খাঁচার পাশাপাশি ফিন্স পাখি পালন করতে আপনার প্রয়োজন হবে একটা খাবারের পাত্র, একটা পানির পাত্র এবং পাখির ডিম পাড়ার জন্য একটা নেস্টিং বক্স অথবা ঝুড়ির। তাছাড়া জেব্রা ফিন্স পালন করলে পাখির খাঁচায় প্রতিদিন পানি পরিবর্তন করে দিতে হবে। সপ্তাহে কমপক্ষে 2 বার করে খাঁচা পরিষ্কার করতে হবে। এই নিয়মগুলো মেনে আপনি যদি ফিন্স পালন করেন তবে এগুলো সবসময় সুস্থ সবল থাকবে। এবার আসুন জেনে নেই এদের ডিম বাচ্চা উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত। ব্রিডিংয়ের জন্য পালন করলে আলাদা আলাদা খাঁচায় এক জোড়া করে পাখি রাখাই ভালো, তবে কয়েক জোড়া পাখি রাখলেও আপনি এদের থেকে ডিম বাচ্চা উৎপাদন করাতে পারবেন। পাখির বয়স যখন 6 থেকে 8 মাস হয় তখন ওদের প্রজননের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। জেব্রা ফিন্স পাখির বাসা তৈরির জন্য বাঁশের তৈরি ঝুড়ি ব্যবহার করা ভালো। আবার এদেরকে মাটির হাঁড়ি কিংবা মাটির মটকাও দেওয়া যায়, আবার ব্রিডিং বক্সও ব্যবহার করা যায়। আপনার জন্য যেটা সুবিধা হয় আপনি সেটা ব্যবহার করতে পারেন, তবে বেস্ট হচ্ছে ব্রিডিং বক্স। জেব্রা ফিন্সের ঝুড়ির মধ্যে বা ব্রিডিং বক্সের মধ্যে বাসা তৈরির জন্য ওদের নেস্টিং ম্যাটেরিয়ালের প্রয়োজন হয়, মানে এই পাখিগুলো বাজরিগার বা লাভ বার্ডের মতো ডাইরেক্ট হাঁড়ির মধ্যে ডিম পেড়ে দেয় না। ওরা নিজেদের বাসা তৈরি করে, তারপর তার মধ্যে ডিম পাড়তে পছন্দ করে। আর এজন্য পাখিগুলোকে আপনার কিছু ঘর তৈরির সরঞ্জাম দিতে হবে। এজন্য পাখির খাঁচার ভেতর কিছু নারকেলের খোসা, শুকনো ঘাস অথবা খড় দিয়ে রাখতে হবে। আর পাখিগুলোর ব্রিডিং সঠিকভাবে করার জন্য এদের খাঁচা একটু নিরিবিলি পরিবেশে রাখতে হবে। বাসার বানানো হয়ে গেলে জেব্রা ফিন্সের স্ত্রী পাখি 5টি থেকে 6টি ডিম পাড়ে। এই পাখির ডিম থেকে বাচ্চা বের হতে 12 থেকে 14 দিন সময় লাগে। জেব্রা ফিন্সের বাচ্চা মোটামুটি 1 মাস বয়স হলে পুরোপুরি নিজের খাবার নিজেরা খেতে পারে এবং উঠতে পারে। আর সঠিক নিয়মে যত্ন ও পরিচর্যা যদি আপনি করতে পারেন তবে একজোড়া ফিন্স থেকে বছরে আপনি 4-5 বার করে বাচ্চা উৎপাদন করাতে পারবেন। এবং একজোড়া ফিন্স সঠিক যত্ন পরিচর্যা পেলে
পাঁচ ছয় বছর সুস্থ সবলভাবে বেঁচে থাকে। এরা জন্মের পর থেকে 4-4.5 বছর পর্যন্ত প্রজননে সক্ষম থাকে। এবার আসুন জেনে নেই, আপনি যদি জেব্রা ফিনচ পালন করেন তবে এদেরকে কি খাওয়াবেন। আমি এখানে পুরো একটা খাবারের চার্ট আপনাদের দিয়ে দেব। সাধারণত ফিনচকে ছোট ছোট দানাদার খাদ্য খেতে দেয়া হয়। গড়ে এক জোড়া ফিনচ মাসে 200 থেকে 300 গ্রাম খাবার খায়। তার মানে আপনি যদি এক জোড়া ফিনচ পালন করেন তবে 1 কেজি খাবারে আপনার প্রায় 4 মাস চলে যাবে। প্রতি কেজি খাবারের মূল্য 80 টাকা থেকে 120 টাকার মধ্যে হয়ে থাকে। কিভাবে খাবারের ফর্মুলেশনটা তৈরি করতে হয় এটার একটা তালিকা এখানে তুলে ধরা হলো। দেখুন, এখানে 5 কেজি খাবার তৈরির একটা ফর্মুলেশন দেখানো হয়েছে। জেব্রা ফিনচের জন্য 5 কেজি খাবার তৈরি করতে আপনার 5টি আলাদা আলাদা উপকরণ লাগবে, সরি 5টি না 6টি। 1 নম্বরে চীনা 2.5 কেজি, কাউন 1.5 কেজি, ক্যানেরি 500 গ্রাম, গুজি তিল 200 গ্রাম, পোলাও ধান 250 গ্রাম এবং সরিষা 50 গ্রাম। তো এই টোটাল 6টি উপকরণ মিক্স করে আপনি কিন্তু জেব্রা ফিনচের জন্য খাদ্য তৈরি করতে পারেন। সিড মিক্সের পাশাপাশি জেব্রা ফিনচকে কিছু কিছু শাকসবজি খাওয়াতে হয়। সবজির মধ্যে এরা বরবটি, মিষ্টি কুমড়া, পাকা পেঁপে এগুলো খেয়ে থাকে। তাছাড়া সবুজ শাকের মধ্যে এদেরকে কলমি শাক, ডাঁটা শাক, ধনে পাতা সবগুলোই দেওয়া যায়। আবার মাঝে মাঝে এদেরকে আপনি কিছু কিছু করে ফলও খেতে দিতে পারেন। তবে যে ফলই দেন না কেন, বীজটা ফেলে দেবেন। পেয়ারার ক্ষেত্রে বীজে সমস্যা নেই, কিন্তু অন্য ফলগুলোর ক্ষেত্রে বীজটা ফেলে দিতে হবে। পাখিকে যেহেতু প্রতি সপ্তাহে অন্তত 3-4 দিন কোনো না কোনো শাকসবজি দিতে হয়, তাই কোনো দিন যদি আপনি সেটা দিতে না পারেন সেক্ষেত্রে দূর্বা ঘাসও দিতে পারেন। দূর্বা ঘাসও কিন্তু অনেক বেশি পুষ্টিকর, এটা পাখির জন্য হেলদি। ফিনচ পাখির খাঁচার মধ্যে খাবারের সাথে সাথে সমুদ্রের ফেনা বা ক্যাটেল ফিশ বোন বা মিনারেল ব্লকের টুকরা দিতে হবে, যা থেকে পাখি ক্যালসিয়াম, ফসফরাস, মলিবডেনাম, ম্যাঙ্গানিজ সহ সব রকমের খনিজ মিনারেল উপকরণ পেতে পারে। সাধারণ খাবারে পাখির শরীরে সব রকমের মিনারেলের অভাব পুরোপুরি পূর্ণ হয় না, আর এজন্য পাখির ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়। এই সমস্ত ঘাটতি পূরণের জন্য পাখির খাঁচায় সবসময় হয় একটা ক্যাটেল ফিশবোন দিয়ে রাখবেন, নয়তো একটা মিনারেল ব্লক দিয়ে রাখবেন, আর পারলে 2টাই দিয়ে রাখবেন, এটা আরও ভালো। এবার আসুন জেনে নেই জেব্রা ফিনচ পাখির দাম কত। কোয়ালিটি ও জাতভেদে বাংলাদেশে প্রতি জোড়া জেব্রা ফিনচ বর্তমানে 700 থেকে 1000 টাকার মধ্যে বেচা কেনা হয়। অন্যদিকে ভারতের কলকাতায় প্রতি জোড়া জেব্রা ফিনচ 400 থেকে 600 রুপির মধ্যে বেচা কেনা হতে দেখা যায়। আবার আপনি চাইলে জেব্রা ফিনচের বাচ্চাও কিনতে পারেন। বাচ্চা কিনতে গেলে বাংলাদেশে প্রতি জোড়া জেব্রা ফিনচের 2-3 মাস বয়সী বাচ্চার দাম 500 থেকে 700 টাকা জোড়া হবে। আবার জেব্রা ফিনচের সাদা যে প্রজাতিটা রয়েছে এগুলোর দাম নর্মালের থেকে 100-200 টাকা করে বেশি হয়। ভিডিওটি আপনার এতটুকু উপকারে আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এরকম ভিডিও সবসময় আপলোড করতে থাকি। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।